হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর সরাসরি ক্যামেরার সামনে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে, যে আমাদের কিন্তু আগের থেকে এখন কিন্তু বিড়াল পালাটা অনেক বেড়ে গিয়েছে। যখন আমি যখন বিড়াল পালা স্টার্ট করি, তখন কিন্তু এত ইউটিউব টিউটিউব দেখে টেখে কিন্তু বিড়াল পালা বা সচেতন হব আমি বা কোনটা ওদের জন্য ভালো খারাপ এগুলো কিন্তু বুঝতাম না। যে জিনিসগুলো কিন্তু এখন মানুষ অনেক সচেতন হয়ে যাচ্ছে, বিড়াল পালার বেড়ে গিয়েছে, যার জন্য কিন্তু বিড়ালের সেফটি নিয়েও মানুষ চিন্তা করে। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে প্রথমেই কথা বলবো সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় কোথাও বেড়াতে গেলে কিন্তু আমরা আমাদের বিড়ালদেরকে ফোস্টারে বা একটা নিরাপদ জায়গায় রাখার কথা চিন্তা করি, যে আমার বিড়ালটাকে আমি কোথায় রেখে যাব। তো সেক্ষেত্রে কিন্তু ফোস্টারের কোনো জুড়ি নেই। এখন অনেক আপু ভাইয়ারা আছে যারা নিজেদের বাসাতেই কিন্তু ফোস্টার বানিয়েছেন, আই মিন নিজের বিড়ালের পাশাপাশি অন্যের বিড়ালও কিন্তু তাদের বাসায় আশ্রয় দেন বা কিছুদিনের জন্য তাদের বিড়ালদেরকে টেক কেয়ার করে থাকেন। আমরা যারা বিড়াল পালি তারা কিন্তু কখনো না কখনো এমন হয়েছে যে বিভিন্ন রকম ফোস্টার কেয়ারে আমরা আমাদের বিড়ালকে রেখেছি, তাই না? তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি নিজেদের কোনো ফোস্টার হোম থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমি আমার পেজ লিংক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে হচ্ছে আপনারা আমাকে ভিডিও শেয়ার করতে পারেন। আই মিন আপনার ফোস্টার কেয়ারের যে ভিডিও, কোথায় ফোস্টারিং করান, আপনার বাসা ক্যাট প্রুফ করা কি না, তারপরে হচ্ছে আপনার ফ্যাসিলিটিসগুলো কি 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 দিতে হয়, কি কি দিতে হয় না, কত টাকা আপনার পার ডে, এই জিনিসগুলো আমার সাথে কিন্তু ভিডিওতে শেয়ার করতে পারেন। তাহলে যেটা হবে যে আমি আমার নেক্সট কোনো ভিডিওতে সেগুলো হচ্ছে সেই ভিডিওগুলো নিয়ে বিভিন্ন এরিয়ার ভিডিওগুলো নিয়ে আমি কিন্তু পাবলিশ করে দিব আমার কোনো একটা ভিডিওর মাধ্যমে। ওকে, আর যদি এমন হয় যে আপনি কোনো ফোস্টার কেয়ারে আপনার বিড়ালকে কখনো রেখেছেন অ্যান্ড সেই ফোস্টার কেয়ারটা আপনার ভালো লেগেছে, আপনি চাইলে সেই ফোস্টার কেয়ারকেও আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন, যেন তারা এই সুযোগটা পায় আমার মাধ্যমে তাদের ফোস্টার কেয়ারটাকে কিছুটা হলেও প্রমোট করার জন্য। এই ইনিশিয়েটিভটা কেন নিয়েছি, কারণ হচ্ছে যে আমাকে অনেকে নক করেন মেসেঞ্জারে, অনেকে নক করেন যে আপু আপনি অমুক এরিয়াতে ফোস্টার কেয়ার চিনেন কিনা, আপু আপনি তমুক এরিয়াতে ফোস্টার কেয়ার চিনেন কিনা, আপু আপনি মালিবাগে ফোস্টার কেয়ার চিনেন কিনা, আপু আপনি চট্টগ্রামে কোনো ফোস্টার কেয়ার চিনেন কিনা, বা আপু নোয়াখালী কোনো ফোস্টার কেয়ার চিনেন কিনা, রংপুরে চিনেন কিনা, তাই না? তো আমি যেহেতু একটা এরিয়াতেই থাকি তো আমার পক্ষে তো পসিবল না যে অন্য কোনো এরিয়ার ফোস্টার কেয়ারের খোঁজ রাখা অ্যাকচুয়ালি, সো আমি তাদেরকে হেল্প করতে পারি না। কিন্তু আমি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু চাইলে হেল্প করতে পারি। যদি আপনারা আপনাদের ফোস্টার কেয়ারকে প্রমোট করতে চান তাহলে হচ্ছে আপনারা আপনাদের লোকেশন সহ আমাকে হচ্ছে আপনাদের ফোস্টার কেয়ারের ডিটেল ভিডিও সহকারে পাঠাতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে পেজ লিংক দিয়ে দিচ্ছি সেখানে। আর আবারও বলছি যে যদি আপনি কোনো ফোস্টার হোমে আপনার বিড়ালকে রাখেন, যদি ভালো লেগে থাকে সেই ফোস্টার কেয়ারের সাথেও চাইলে আপনি আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কী বলতে চেয়েছি। এছাড়াও যদি কোনো এই রিলেটেড এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে ইন ডিটেলে আবারও বোঝানোর চেষ্টা। তো যাই হোক, যদি এটার মাধ্যমে আমি যদি কিছু মানুষকে হেল্প করতে পারি সেটাই বা কম কোথায়, তাই না? কারণ হচ্ছে এই প্রবলেমগুলো একটা টাইম আমিও ফেস করেছি, আমার বাসার আশেপাশে কোথায় ফোস্টার কেয়ার আমি খুঁজে পাচ্ছি না, গ্রুপে পোস্ট করছি কেউ হেল্প করতে পারছে না, রাইট? তো যদি আমার ভিডিওটা যে বা যারা দেখে থাকেন এতটুকু হেল্প যদি আমাকে করেন তাহলে আমি কিন্তু অনেক মানুষকে হেল্প করতে পারবো।